আরজিকর কাণ্ডে জি চব্বিশ ঘন্টার হাতে বিস্ফোরক তথ্য। পুলিশকে না জানিয়েই হাসপাতালে সংস্কার করতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ, আর তাই ভাঙা হয়েছিল আরজিকরের সেমিনার হলের কাছাকাছির ঘর। যদিও বিষয়টি নজরে আসার পর সংস্কারের কাজ বন্ধ করেন তখনকার নতুন প্রিন্সিপাল সুহিতা পাল। গত 9ই অগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে পাওয়া যায় তরুণী চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই কাণ্ড নিয়ে তোলপাড় সারা দেশ জুড়ে। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরপরই গত 13ই অগস্ট সেমিনার হলের পাশের একটি ঘরে সংস্কারের কাজ শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ, আর তা নিয়েই ওঠে বিতর্কের ঝড়। আরজিকর কাণ্ডে ওই বিতর্কিত পর্ব নিয়েই বিস্ফোরক তথ্য এসেছে জি চব্বিশ ঘন্টার হাতে। জানা গিয়েছে পুলিশকে না জানিয়েই সংস্কার করতে চান সন্দীপ ঘোষ। জানা গিয়েছে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর 10ই অগস্ট অন ডিউটি ডাক্তারদের জন্য বিশ্রামাগার, শৌচাগার ইত্যাদি প্রয়োজনীয়তা নিয়ে পড়ুয়াদের সঙ্গে বৈঠক করেন তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। বৈঠকে ছিলেন হাসপাতালের MSVP ও অন্যান্য আধিকারিকরাও। বৈঠকে বিশ্রামাগার, শৌচাগার নির্মাণ সহ এক গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। লিখিত সিদ্ধান্তে সই করেন PGT ছাত্ররাও। বৈঠকের পর আরজিকর হাসপাতালে পূর্ত বিভাগের আধিকারিককে জরুরি ভিত্তিতে পৃথক শৌচালয়, ওয়ান ডিউটি ডক্টরস রুম সংস্কারের জন্য চিঠি লেখেন সন্দীপ ঘোষ। চেস্ট মেডিসিন বিভাগে সেই অন ডিউটি ডক্টরস রুম তৈরির জন্য একটি আর্জেন্ট কমিটিও তৈরি করা হয়। সংস্কারের কাজের জন্য গত 12ই অগস্ট পরিদর্শন করা হয় ওই জায়গা। পরিদর্শন করেন চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, PWD-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমল পাল সহ চেস্ট মেডিসিনের PGT ও নার্সিং স্টাফরা। কিন্তু 13ই অগস্ট সকালে সেই সংস্কারের কাজ শুরু হতেই বিতর্কের ঝড় ওঠে। বিষয়টি নতুন প্রিন্সিপাল সুহৃতা পালের নজরে আসতেই তিনি কাজ বন্ধের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে এই কাজ করা ঠিক হবে কিনা তা নিয়ে পুলিশের অনুমতি নেওয়া প্রয়োজন বলে মনে করেন সুহৃতা। সেই মর্মে DC নর্থকে সংস্কারের কাজ চালানোর অনুমতি চেয়ে চিঠিও দেওয়া হয় হাসপাতালের তরফে। বিকেলেই DC নর্থের তরফে হাসপাতালকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় কোনো সংস্কারের কাজ করা যাবে না ওই নির্দিষ্ট জায়গায়। আবার 13ই অগস্ট CBI এর তরফেও DC নর্থকে চিঠি দেওয়া হয় যাতে ওই এলাকায় কোনো রকম সংস্কার না করা হয়। কিন্তু সেমিনার রুম সংলগ্ন ওই অংশের সংস্কার নিয়ে শোরগোল শুরু হতেই 14ই অগস্ট এ নিয়ে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরকে রিপোর্ট দেন তৎকালীন প্রিন্সিপাল সুহৃতা পাল। সেমিনার হল অর্থাৎ যেখানে তরুণী চিকিৎসকের দেহ পাওয়া গিয়েছে সেই অংশ ভেঙে ফেলা হয়েছে বলে গুজবও ছড়িয়ে পড়ে। তবে সেমিনার রুম যে সংস্কারের তালিকায় নেই তা জানতেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু এ নিয়ে তৈরি হওয়া বিতর্কের সময় তারা কেন বিষয়টি খোলসা করেননি তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় অরিত নামের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।